শোকাবহ আগস্টের প্রথম দিনে চট্টগ্রামে পালিত হয়েছে নানা কর্মসূচি। প্রথম প্রহরে প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। পঁচাত্তরের ঘাতক ও তাদের দস্যুরা এখনও দেশ বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। সকালে নগরীর বড়পুল মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে শুরু হয় শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচি। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় দলের নেতারা বলেন, পঁচাত্তরের ঘাতক ও তাদের দোসররা এখনও দেশ বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলীয় নেতারা। আগস্টের প্রথম প্রহরেও চট্টগ্রামে পালিত হয় নানা কর্মসূচি। মহানগর যুবলীগের উদ্যোগে প্রেসক্লাবের সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 15 আগস্টে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা দিদারুল আলম সহ নেতাকর্মীরা এতে অংশ নেন। 15 আগস্টে নির্মম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের স্মরণে লালদিঘি চত্বরে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করে মহানগর যুবলীগ। পরে অনুষ্ঠিত স্মরণ সভায় সংগঠনটির নেতা মাহবুবুল হক সুমন সহ অন্যরা বক্তব্য রাখেন। শোকাবহ আগস্টের প্রথম প্রহরে নগরীর বড়পুল মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি আলোর মিছিল বের করে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতা একেএম আজিম, আজিজুর রহমান সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।